हेलो हियर्स अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय यूट्यूब चैनल इंग्लिश फॉर टुडे। हेलो गाइस व्हाट आर यू डूइंग नाउ होप ऑल ऑफ यू आर फाइन अल्हम्दुलिल्लाह आई एम आल्सो फाइन। आजकेर जे कन्टेंट आमि तैरि करेछि ओटाओ स्पोकेन इंग्लिशेर उपर अर्थात आमरा दैनन्दिन जीवने एकदम खूब जरूरी किछु वाक्य जेगुलो आमरा प्रतिदिन बोले थाकि सेई धरनेर वाक्य दिये आजकेर कन्टेंट तैरि करा हयेछे। ओके लुक एट द बुक। आमरा साधारणत एसब कथा बोले थाकि जे कोनो किछु बोलार पर बोली मने रेखो मने रेखो ताहले रेखो मने रेखो इंग्लिशटा होच्छे रिमेम्बर एटा मने रेखो रिमेम्बर इट ताहले मने रेखो रिमेम्बर इट एटा भूलो ना बा भूले जेओ ना नेगेटिव सेंटेंस डोंट फरगेट इट एटा भूलो ना। देन जखन कारो संगे देखा हलो तखन आबार बोली जे आबार देखा होबे सी यू एगेन आबार देखा होबे सी यू एगेन। ताहले तीनटा सेंटेंस आमरा अलरेडी करेছি। फार्स्ट वन कि छिलो मने रेखो रिमेम्बर इट भूलो ना जेनो डोंट फरगेट इट आबार देखा होबे सी यू एगेन। एबार काउके आमरा एरকম বলি যখন খুশি আসবে তোমার ইচ্ছা মতো আসবে এরকম কথা আমরা বলে থাকি। তো এরকম সেন্টেন্স বলে থাকি তাহলে এটা ইংলিশে কি হবে ইউ আর অলরেডি ওয়েলকাম। আমি কাজ শেষে আমরা বলি আমি খুবই ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড। কাউকে বললাম দেখো তো ভিতরে কেউ আছে কিনা तो आंसरটা কি আসবে হ্যাঁ ভিতরে কেউ নেই। তাহলে এটা ইংরেজিটা কি হবে देयर इज नोबडी इनसाइड। কেউ কোথাও কোনো কিছু আছে বা নেই বোঝাতে আমরা देयर इज বা देयर आर দিয়ে সেন্টেন্স শুরু করি। যেহেতু এখানে नो দিয়ে আছে যে नोबडी नो তো কেউ নেই এর জন্য এখানে হবে देयर इज। তাহলে देयर इज नोबडी इनसाइड ভিতরে হচ্ছে কি ইনসাইড। তাহলে পুরো বাক্যটা এরকম হবে देयर इज नोबडी इनसाइड। তুমি খুব দেরি করেছো কেউ আসছে বা দেরি হয়ে গেছে তখন আমরা বলি তুমি খুব দেরি করেছো ইউ আর টু লেট। ওকে আমি তৈরি হয়ে নেই। তো এটার ইংরেজি কি হবে এটার ইংরেজি লেট মি গেট রেডি। লেট দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। লেট মি আমরা জানি লেটের পর অবজেক্টিভ ফর্ম বসে দ্যাটস ওয়াই মি লেট মি গেট রেডি। ওকে নাও আপনাকে স্বাগতম ইউ আর ওয়েলকাম। আপনাকে স্বাগতম এর আগে এই বাক্যটা কিন্তু আমরা একটু আগে করেছি সেটা কি ছিল যখন খুশি আসবেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম আর আপনাকে স্বাগতম ইউ আর ওয়েলকাম সেম। শুধু আমরা কি করেছি একটা অলওয়েজ দিয়েছি তাই না আর পুরো বাক্যটাই দুটো বাক্য সেম। এবার আসি গল্প করা যাক মানে চলো গল্প করি। এই সেন্টেন্সগুলো কি দিয়ে কোনো কিছু প্রস্তাব বোঝায় চলো গল্প করি তাহলে লেট দিয়ে শুরু হবে লেট আস। লেট আস হ্যাভ এ চ্যাট। ওকে নেক্সট কাউকে বললাম যে কোনো ভালো খবর শোনাও দেখা হলো কোনো ভালো খবর শোনাও তাহলে ইংরেজিটা কি হবে লেটস হ্যাভ সাম গুড নিউজ। নেক্সট পরের সেন্টেন্স হচ্ছে কোনো ভালো খবর শোনাও। কাউকে বললাম যে কোনো ভালো খবর শোনাও এই ধরনের কথা কিন্তু আমরা প্রায় বলে থাকি। তো কোনো ভালো খবর শোনাও কি হবে এই সেন্টেন্সটিও কি দিয়ে শুরু করব আমরা লেটস দিয়ে শুরু করব। তাহলে লেটস হ্যাভ সাম গুড নিউজ কোনো ভালো খবর লেটস হ্যাভ সাম গুড নিউজ। এবার আসি আপনি এখনও জেগে কাউকে বললাম এত রাত জাগছেন বা জেগে আছো তুমি এখনও জেগে তো এই সেন্টেন্সটির ইংরেজি কী হবে ইউ আর স্টিল অ্যাওয়েক। তুমি এখনও জেগে বা আপনি এখনও জেগে। তারপর আচ্ছা এবার শুয়ে পড়ো অনেক রাত হয়েছে তাহলে এখন শুয়ে পড়ো আচ্ছা ওকে নাও গো টু স্লিপ। আমার বিছানা করে দাও তার মানে আমার বিছানাটা গুছিয়ে দাও মানে ঝেড়ে দাও এরকম করে বলার জন্য আমরা কি বলি আমার বিছানাটা গুছিয়ে দাও বা বিছানা করে দাও। তাহলে মেক মাই বেড। ডাক্তারকে ফোন করো। ফোন দ্য ডক্টর। ওকে আপনার ঠিকানাটা দিন আমরা কি বলি কাউকে বলি যে আপনার অ্যাড্রেসটা দিন। ওকে প্লিজ গিভ মি ইয়োর অ্যাড্রেস। প্রত্যেক দিন ব্যায়াম করবে। কাউকে মানে অ্যাডভাইস করছি আমরা যে প্রত্যেক দিন ব্যায়াম করবে এক্সারসাইজ করবে। ওকে ডু এক্সারসাইজ ডেইলি করো ডু ব্যায়াম एक्सरसाइज प्रत्येक दिन डेलि তাহলে ফুল সেন্টেন্সটা কি হলো ডু एक्सरसाइज डेलि অনেক বেলা হয়ে গেছে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কি করে বলবো দ্য ডে ইজ ফার অ্যাডভান্স একবার না দুবার না তিনবার পাঁচবার আমরা এই সেন্টেন্সগুলো এইভাবে ভেঙে ভেঙে পড়ব দ্য ডে ইজ ফার অ্যাডভান্স তারপরে ফুল সেন্টেন্সটা বলবো দ্য ডে ইজ ফার অ্যাডভান্স ওকে সাক্ষাৎকারটি মধুর ছিল তোমার সাথে যে আমার দেখা হয়েছিল বা এরকম কিছু সাক্ষাৎকারটা মধুর ছিল তাহলে দ্য ইট ওয়াজ নাইস মিটিং অথবা কোনো একটা প্রোগ্রামে গিয়েছিলাম সাক্ষাৎকারটা হয়েছিল ওটা মধুর ছিল তাহলে কি ছিল ইট ওয়াজ নাইস মিটিং ইট ওয়াজ নাইস মিটিং ওকে দরজা কাউকে বললাম দরজার সিটকিনিটা লাগিয়ে দাও দরজার সিটকিনিটা লাগিয়ে দাও বোল্ট দ্য ডোর বোল্ট দ্য ডোর এখানে যে 20টা সেন্টেন্স আমরা দিয়েছি তা প্রত্যেকটা সেন্টেন্সগুলো আমরা প্রতিদিন কোনো না কোনোভাবে বলে থাকি তো এগুলো আজ থেকে আমরা বলবো ইংরেজিতে আর এভাবে বলতে বলতে আমরা একসময় ফ্লুয়েন্ট হয়ে উঠবো ইনশাল্লাহ থ্যাংকস টু